সক্রেটিসের কাছে একবার এক তরুণ এসে জিজ্ঞেস করলো, আমি জীবনে যা চাই তা কি করে পাবো? সক্রেটিস পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি চাও, তুমি কি সে ব্যাপারে নিশ্চিত? তরুণ জবাব দিল, আমি নিশ্চিত। সক্রেটিস বললেন, তাহলে আগামীকাল নদীর ধারে আমার সাথে দেখা করতে এসো। যথারীতি পরদিন তরুণ সময় মতোই চলে এলো। সক্রেটিস নদীতে নেমে বললেন তাকে অনুসরণ করতে। দুজন হাঁটতে হাঁটতে একদম গলা পানিতে গিয়ে পৌঁছালেন। হঠাৎ সক্রেটিস কোনো কথা না বলে তরুণটির ঘাট ধরে পানিতে ডুবিয়ে ধরলেন। তরুণ যতই মাথা তোলবার চেষ্টা করে, সক্রেটিস ততই শক্ত হাতে তার মাথা পানিতে চেপে ধরেন। নিঃশ্বাস নিতে না পেরে তরুণটির মুখ নীল হয়ে যেতে থাকলো। এতক্ষণে সক্রেটিস তরুণটির মাথা পানির উপরে তুললেন। হাঁসফাঁস করে বুক ভরে নিঃশ্বাস নেয় তরুণ। সক্রেটিস এবার জিজ্ঞেস করেন, যতক্ষণ তুমি পানির নিচে ছিলে ততক্ষণ সবচেয়ে আকুলভাবে তুমি কি চাইছিলে? তরুণ জবাব দেয়, বাতাস। সক্রেটিস বলেন, কোনো কিছু পেতে চাইলে তোমাকে এভাবেই চাইতে হবে, যেভাবে তুমি ওই মুহূর্তে বাতাস চাইছিলে।